সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি হাকিম রঞ্জিত কুমার চন্দ আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের কিছু প্রশ্ন, এবং আপনারা অনেক সময় অনেকভাবে আমাকে কল করে জানতে চান যে রূপচর্চার জন্য কি ব্যবহার করবো। ন্যাচারালি কসমেটিকের ব্যবহার যেটা করে থাকি সেটাতে দেখা যায় ত্বক পুড়ে যায়, জ্বলে যায়, কারো কারো বিভিন্ন ধরনের দাগ বা ছোপছোপ আসে। ন্যাচারালি হাজার হাজার বছর ধরে চলে আসা পরীক্ষিত একটা উপাদান নিয়ে আমি কথা বলবো, সেই উপাদানটা কি? আমার হাতে একটা দেখতে পাচ্ছেন মাটি, এই মাটিতেই ত্বকে লাবণ্য আসবে, ত্বককে পরিষ্কার করবে। এই মাটিতে কি আছে, মাটিটার নামেই বা কি? এই মাটিটা মুলতানি মাটি। এখন কেনই বা মুলতানি মাটি হলো? পাকিস্তানের মুলতান নামক একটি শহরে এই মাটি পাওয়া যেত, এবং এই মুলতান শহরের এই মাটি আজ থেকে প্রায় 200 বছর আগে এই মাটি আবিষ্কার করা হয়, এবং সেই মাটি আস্তে আস্তে কী করে শুধু রূপচর্চা এবং ত্বকের সৌন্দর্যের জন্য সারা বিশ্বে এই মাটির ব্যবহার হচ্ছে। যে মাটিটা আমরা ব্যবহার করতে যাচ্ছি সেই মাটিতে প্রধান উপাদানটা কি? এই মাটিতে আছে কি? ম্যাগনেশিয়াম। যে ম্যাগনেশিয়াম আছে যেটা ক্লিনজিং হিসাবে কাজ করে থাকে, আর অন্য অন্য মাটিতে কিন্তু এই উপাদানটা নেই। এই মাটি দুই প্রকারের পাওয়া যায়, একটা কিন্তু কালো পাওয়া যায়, আর একটা যে রংটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু কালো নয়। এই মাটি কিন্তু আমাদের জন্য যা উপকার করে এতে কিন্তু কোনো ধরনের ক্ষতিকারক কেমিক্যাল নেই। সময় আমার কাছে বলে থাকেন যে আমরা কি ব্যবহার করব, তাদের জন্য আমার বেস্ট পরামর্শ যে আপনারা অন্য কিছু পরিষ্কার বা দাগ তোলার জন্য না করে বিভিন্ন পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে এই মুলতানি মাটি ব্যবহার করেন। অবশ্যই আপনাদের মুখের দাগ এবং মুখের বিভিন্ন ধরনের ছোপ ছোপ দাগ সব চলে যাবে, এর জন্য অন্য কিছু ব্যবহার করতে হবে না। এখন ব্যবহার করতে গেলে কীভাবে ব্যবহার করব? আমাদের নাকের কাছে যদি দাগ পড়ে থাকে সেক্ষেত্রে আমরা এই মুলতানি মাটি যদি আমরা 10 গ্রাম পরিমাণ নেই, এর সাথে কিন্তু একটি গ্লিসারিন মিশিয়ে নিতে পারি, মিশে লাগাতে পারি। যেহেতু ক্লিনজিং হিসাবে বা ক্ষারীয় থাকার কারণে এই মাটি একটা বিশেষ ভূমিকা পালন করে, আস্তে আস্তে দেখা যাবে দাগগুলি উঠে গেছে। তারপরে দেখা গেছে যে যাদের মুখে খসখসে ভাব তারা মুলতানি মাটি পেস্ট ব্যবহার করতে পারে, এই পেস্ট ব্যবহার করে কিন্তু তাদের মুখের এই খসখসে ভাব বা দূর হয়ে যাবে, আস্তে আস্তে ত্বক মসৃণ হবে এবং লাবণ্যময় হবে। তা আজকের মুলতানি মাটি নিয়ে এই ছিল আমার আলোচনা। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করবে। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।